मॉर्निंग टू एवरीवन। আচ্ছা, আজ তোমাদের সাথে গ্রামার ক্লাস নিয়ে আলোচনা করব। ওকে, ভেরি গুড মর্নিং, হোপ ইউ অল আর ফাইন। লাস্ট ক্লাসে অর্থাৎ লাস্ট ফ্রাইডে অবধি যে ক্লাসগুলো তোমাদের গেছে, অফলাইন ভিডিওতে যেগুলো গেছে, সেই ক্লাসে তোমরা দেখেছো গ্রামারের লিঙ্গ নিয়ে আলোচনা করেছিলাম। লিঙ্গ অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম এবং আমাদের টেক্সটে চলছিল অনুভব। অনুভব 1940 কবিতাটার প্রশ্নোত্তর পর্ব আমরা একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি, আর কিছু ব্যাকরণগত অংশ তোমাদের বাকি ছিল, সেগুলো আমি করিয়েছিলাম এবং আই হোপ ওগুলো ওই ভিডিওটা তোমরা পেয়ে যাবে। আচ্ছা, তো অনুভব নিয়ে আশা করি কোনো ডাউট নেই তোমাদের, কারণ তোমরা পোর্টালেও আমাকে কিছু প্রশ্ন করনি। তো আজ আমরা লিঙ্গ অধ্যায়টা যেহেতু একবার আমি অফলাইনে তোমাদের পড়িয়েছি, আজকে লিঙ্গটা পুরোটা আমরা আলোচনাটা শুরু করব। এবং যদি তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে নিশ্চয় করবে, এবং সেক্ষেত্রে লিঙ্গ নিয়ে আমি আরেকবার তোমাদের সমস্যার সাথে সাথে আলোচনা করব, এবং তার সাথে নিজেদের কোনো ডাউট থাকলে সেটা নিয়েও। কোনো সমস্যা থাকলে সেটা নিয়ে আলোচনা করব, কেমন? তো প্রথমেই আমি আগের দিন ক্লাসে তোমাদের যেটা বুঝিয়েছিলাম, লিঙ্গ কথাটার অর্থ হচ্ছে চিহ্ন। কিসের চিহ্ন, কি ধরনের চিহ্ন? বলেছিলাম চিহ্ন, এবং যে চিহ্ন দ্বারা স্ত্রী পুরুষ আলাদা করা যায় তাকে বলা হচ্ছিল লিঙ্গ, কেমন? যে চিহ্নের দ্বারা আমরা স্ত্রী এবং পুরুষ উভয়কে আলাদা করতে পারি তাকে বলা হয়ে থাকে লিঙ্গ। এবং অবশ্যই এই লিঙ্গের প্রকারভেদ অনুযায়ী তোমাদের দেখিয়েছিলাম লিঙ্গের চার রকম ভাগ, লিঙ্গ এবং শেষ ভাগটা ছিল ক্লিবলিঙ্গ, ঠিক আছে? তো এইভাবে চারটে ভাগ আমরা লিঙ্গ দেখেছিলাম। তো এবং এই ভাগের মধ্যে প্রথমে বলতে গিয়ে আমরা বলেছিলাম প্রথম যে পুংলিঙ্গের মধ্যে, পুংলিঙ্গের মধ্যে আমরা বলেছিলাম যে পুরুষ জাতীয় কোনো কিছুকে বোঝায়, যে বা চিহ্নকে, পুরুষ চিহ্নটাকে যেটাকে বোঝাচ্ছে, পুরুষ জাতিকে বা পুরুষ বাচক কিছু যখন বোঝাচ্ছে তাকে বলা হচ্ছে পুংলিঙ্গ। এবং ঠিক সেরকমভাবে স্ত্রী বাচক কোনো কিছুকে যখন বোঝানো হচ্ছে তখন তাকে বলা হচ্ছে স্ত্রীলিঙ্গ। এবং এক্ষেত্রে আমরা এক্সাম্পলস হিসেবে দিতে পারি বাবা, দাদা, কাকা, ভাই, এরা যদি পুংলিঙ্গের উদাহরণ হয়ে থাকে, ঠিক অপোজিট দিকে সেরকমভাবে মা, দিদি, বোন, এরা হবে স্ত্রীলিঙ্গ। অর্থাৎ পুরুষ জাতীয় কোনো কিছুকে যে চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে তাকে বলা হচ্ছে পুংলিঙ্গ, এবং স্ত্রী জাতীয় কোনো কিছুকে যখন আমরা যে চিহ্নের দ্বারা আলাদা করছি তাকে বলা হচ্ছে স্ত্রীলিঙ্গ। একটু হোল্ড করবে, আমি ক্যামেরা পজিশনটা ঠিক করে দিই তোমাদের বোর্ডের অসুবিধা না হয় যাতে। আই হোপ এবার প্রত্যেকে দেখতে পাচ্ছ ঠিকঠাক বোর্ডটা। ওকে, সুইচ অফ ইয়ার ফ্রন্ট ক্যামেরা, সুইচ অফ ইয়ার ফ্রন্ট ক্যামেরা সৃজা। ওকে, ফাইন। তো ক্লিবলিঙ্গের মধ্যে আসছে উভয় লিঙ্গ, 3 নম্বরে উভয় লিঙ্গের ক্ষেত্রে বোঝাচ্ছে উভয় কথাটার অর্থ হচ্ছে বোধ, অর্থাৎ পুরুষ এবং স্ত্রী। মেতাপ, সুইচ অফ ইয়ার ফ্রন্ট ক্যামেরা বেটা। পুরুষ এবং স্ত্রী উভয়কে বোঝাচ্ছে যে লিঙ্গ তাকে বলা হচ্ছে উভয় লিঙ্গ, অর্থাৎ সেটা দিয়ে আমি পুরুষ জাতিকেও বোঝাতে পারি,
বা স্ত্রী জাতিকেও বোঝাতে পারি। সেক্ষেত্রে আমার এটা বলা হচ্ছে উভয় লিঙ্গের অর্থ হচ্ছে পুরুষ এবং স্ত্রী উভয়কেই বোঝাচ্ছে। এবং নেক্সট হচ্ছে ক্লীবলিঙ্গ। ক্লীবলিঙ্গ কথাটার অর্থ আমি বলেছিলাম আগের দিন যে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং উভয় লিঙ্গ, এই তিনটে লিঙ্গ হচ্ছে প্রাণীবাচক সমস্ত কিছুকে বোঝাতে। ঠিক আছে, প্রাণীবাচক যা কিছুকে বোঝাবে তারা এই তিনটে বোঝাবে, এবং একমাত্র ক্লীবলিঙ্গই কিন্তু অপ্রাণীবাচক কিছুকে নির্দেশ করছে। কীরকমভাবে? যেমন বই, খাতা, পেন, পেন্সিল, চক, ডাস্টার, চেয়ার, টেবিল, এই সমস্ত কিছু এরা হচ্ছে অপ্রাণীবাচকের উদাহরণ, এবং সেই অপ্রাণীবাচক হিসাবে বোঝানো হচ্ছে যে ক্লীবলিঙ্গকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে পুং লিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং উভয় লিঙ্গ এরা তিনটেই হচ্ছে আমাদের পড়ছে প্রাণীবাচকের মধ্যে, আর বাকি থাকছে উভয় লিঙ্গ। সেই উভয় লিঙ্গ ক্লীবলিঙ্গ, ক্লীবলিঙ্গ পড়ছে অপ্রাণীবাচকের মধ্যে। এই পর্যন্ত হচ্ছে আমাদের লিঙ্গের বেসিক কনসেপ্ট। কেমন? এবার আমরা শিখেছিলাম লিঙ্গ পরিবর্তন, লিঙ্গ পরিবর্তন বা লিঙ্গান্তর কাকে বলা হয়ে থাকে, এক লিঙ্গ থেকে অন্য লিঙ্গে পরিবর্তন করার যে নিয়ম তাকে বলা হয়ে থাকে লিঙ্গান্তর বা লিঙ্গ পরিবর্তন। কীরকম? সাপোজ ধরো পুংলিঙ্গ, পুংলিঙ্গে কোনো উদাহরণ দেওয়া আছে, তো সেই পুংলিঙ্গ থেকে আমাকে স্ত্রীলিঙ্গে পরিবর্তন করতে হবে, বা স্ত্রীলিঙ্গকে আমায় পুংলিঙ্গে পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতে হবে, ট্রান্সফার করতে হবে, অর্থাৎ একটা লিঙ্গ থেকে আরেকটা লিঙ্গে আমায় পরিবর্তন করতে হবে, তাকে বলা হয়ে থাকে লিঙ্গান্তর বা লিঙ্গ পরিবর্তন। এই প্রসেসটাকে বলা হয়ে থাকে, এই প্রক্রিয়াটাকে বলা হয়ে থাকে লিঙ্গ পরিবর্তন। এবার এই লিঙ্গ পরিবর্তনে যাওয়ার আগে আমরা দুটো জিনিস শিখেছিলাম, যেটা আমি আগের ক্লাসেও তোমাদের সাথে আলোচনা করেছিলাম, যে নিত্য পুংলিঙ্গ এবং নিত্য স্ত্রীলিঙ্গ। নিত্য কথাটার অর্থ কি? নিত্য কথার অর্থ হচ্ছে ইউনিভার্সাল। কেমন? ইউনিভার্সাল, চিরন্তন। তো ঠিক সেরকমভাবে নিত্য পুংলিঙ্গতে যেমন সভাপতি, মন্ত্রী, এই যে এগুলো যে এক একটা মানে বোঝাচ্ছে নামগুলো, এরা তো এক একটা পোস্ট, এগুলো এক একটা পদের নাম, পোস্ট এগুলো। তো এই পদে যিনি আসীন হবেন তিনি পুরুষও হতে পারেন বা মহিলাও হতে পারেন। এক্স্যাক্টলি একই নিয়ম আমরা উভয় লিঙ্গের ক্ষেত্রেও আলোচনা করব, কিন্তু নিত্য পুংলিঙ্গের মধ্যে যাদের ফেলা হয় ব্যাকরণগত দিক থেকে, এই নামগুলো চিরন্তন হিসেবেই যেন পুংলিঙ্গের তালিকাভুক্ত, তাই এদের বলা হয়ে থাকে নিত্য পুংলিঙ্গ। সভাপতি মানেই আমাদের কাছে যে ইমেজটা আসে সেটা একটা পুংলিঙ্গের এক্সাম্পল, মন্ত্রী মানেই আমাদের কাছে যে ইমেজটা আসে সেটা একটা স্ত্রীলিঙ্গে পুংলিঙ্গের এক্সাম্পল, তাই মন্ত্রী, সভাপতি এগুলো হচ্ছে নিত্যকালীন পুংলিঙ্গ, চিরন্তন পুংলিঙ্গ এরা। কেমন? নেক্সট সেরকমই একটা অপোজিট হচ্ছে পুংলিঙ্গ, নিত্য পুংলিঙ্গের অপোজিট হচ্ছে নিত্য স্ত্রীলিঙ্গ। ললনা, অঙ্গনা, রমণী, এগুলো কখনোই কিন্তু কোনো মানে পুংলিঙ্গের নামের সাথে এগুলো যাবে না, এগুলো মানে বোঝাবেই তোমাকে সব সময় স্ত্রীলিঙ্গ। অঙ্গনা মানে, ললনা মানে বা রমণী মানে মেয়েকেই বোঝাচ্ছে, মেয়ে জাতিটাকেই তোমাকে আলাদাভাবে নির্দিষ্ট করছে। তো সেক্ষেত্রে এগুলো কিন্তু কখনোই আমার পুরুষবাচক কোনো শব্দের উদাহরণ হতে পারে না কোনোভাবেই। ঠিক আছে, তাহলে দুটো নিত্য পুংলিঙ্গের উদাহরণ দাও, সভাপতি মন্ত্রী, দুটো নিত্য স্ত্রীলিঙ্গের উদাহরণ দাও, অঙ্গনা, ললনা, রমণী ইত্যাদি। কেমন? এই পর্যন্ত ক্লিয়ার আছে আশা করি প্রত্যেকে? সুইচ অফ ইয়োর ফ্রন্ট ক্যামেরা, হু ইজ দেয়ার? ওকে, এবার আমরা এই যে বললাম লিঙ্গান্তর বা লিঙ্গ পরিবর্তন, এই লিঙ্গ পরিবর্তনের তো নিশ্চয়ই হুট করে কোনো লিঙ্গ পরিবর্তন এরকমভাবে হতে পারে না, প্রত্যেকটার ক্ষেত্রে তোমরা জানো ব্যাকরণগত দিক থেকে প্রত্যেকের কিছু নিজস্ব নিয়মাবলী আছে, বিশেষ ধরনের কিছু রীতিনীতি আছে, যে নিয়মগুলো, যে রীতিনীতিগুলো মেনে আমাদের চলতে হয়, ব্যাকরণের নিয়মগুলো আমাদের অবশ্যই মেনে চলতে হয়। তো সেক্ষেত্রে এরকমই লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রেও আমরা কিছু নিয়ম দেখব। কীরকম নিয়ম দেখব? প্রথম নিয়মটা হচ্ছে, ইটস ওকে বিষ্ণু, ইটস ওকে,
প্রথম নিয়মটা হচ্ছে পৃথক শব্দ বসিয়ে। পৃথক কথাটার অর্থ হচ্ছে আলাদা, তাহলে পৃথক শব্দ বসিয়ে অর্থাৎ যেটা আমার পুংলিঙ্গ বা যেটাই লিঙ্গ পরিবর্তন করতে দেওয়া হোক না কেন, যে কোনো ক্ষেত্রেই, হয়তো এটা স্ত্রীলিঙ্গ থেকে পুংলিঙ্গ বা স্ত্রী পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ, যে শব্দটা আমার থাকবে লিঙ্গ পরিবর্তন করতে যাকে বলা হবে তার থেকে আমাদের অন্য শব্দ পড়াতে হবে। হোয়াট হ্যাপেন মেহতা, নিত্য পুংলিঙ্গ বুঝতে পারোনি? মেহতা ভাই একটু ডিটেলসে বলো কি জানতে চাইছো, বুঝিয়ে দিচ্ছি আমি। ওকে, পৃথক শব্দের পয়েন্টটা আলোচনা করে নিয়ে তোমার নিত্য পুংলিঙ্গের আলোচনায় আসছি, কেমন? পৃথক শব্দ বসিয়ে আমাকে লিঙ্গ পরিবর্তন করতে হবে। পৃথক মানে বললাম আমি আলাদা, সাপোজ ধরো বাবা, কেমন? বাবা শব্দটা স্ত্রীলিঙ্গ রূপ কি হবে? মা। বাবা পুংলিঙ্গবাচক শব্দ, তার স্ত্রীলিঙ্গবাচক রূপ কি হবে? মা। তাহলে এই যে বাবা আর মা দুটো পুরোপুরি আলাদা শব্দ, পৃথক শব্দ, তো এদের কারোর সাথে কারোর শব্দগত দিক থেকে কোনো রকম কোনো সম্বন্ধ পাচ্ছ কি? পাচ্ছ না। যেমন আমি যদি বলি কবি, কবি পুংলিঙ্গ হলে তার স্ত্রীলিঙ্গ আমি বলতে পারি মহিলা কবি। এই যে কবি ওয়ার্ডটা আমার দুটো ক্ষেত্রে কমন থাকছে, এক্ষেত্রে শুধু মহিলা শব্দটা আমি আলাদা করে অ্যাড করছি, ঠিক, কিন্তু এখানে সেই জিনিসটা ঘটছে না। পৃথক শব্দ নির্বাচনের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা ঘটছে না। বাবা মা পুরোপুরিভাবে আলাদা আমি শব্দ বসাচ্ছি, দাদা দিদি, ভাই বোন, ছেলে মেয়ে, এভাবে, বা ছেলে বউ, পুত্র পুত্রবধূ, বর বউ, দিদি জামাইবাবু, ঠাকুরদা ঠাকুরমা, শ্বশুর শাশুড়ি। তাহলে এইভাবে প্রত্যেকটা, দেখো প্রত্যেকটা শব্দেরই পৃথক পৃথকভাবে শব্দ আমি বসিয়ে লিঙ্গ তার পরিবর্তন করছি, এবং এই কারণে এই নিয়মটাকে বলা হচ্ছে পৃথক শব্দ বসিয়ে লিঙ্গান্তর, অর্থাৎ পৃথক কোনো শব্দ বসিয়ে আলাদা কোনো শব্দ বসিয়ে লিঙ্গ পরিবর্তনের একটা, লিঙ্গান্তরের একটা নিয়ম হিসেবে বিবেচ্য হয়। বেশ, এবার আসি মেহতাবের প্রশ্নে। মেহতাব প্রশ্ন করেছে নিত্য পুংলিঙ্গ কি, জিনিসটা বুঝতে পারিনি। মেহতাব ভালো করে শোনো, শুধু মেহতাব না বাকিরাও, নিত্য কথাটার অর্থ আমি বলেছিলাম ইউনিভার্সাল, অর্থাৎ চিরন্তন, যেটার কিন্তু আর কোনো রকম কোনো পরিবর্তন নেই, ঠিক আছে? তো চিরন্তনভাবেই কিছু শব্দ পুংলিঙ্গ, চিরন্তনভাবেই কিছু শব্দ স্ত্রীলিঙ্গ, এদের কোনোভাবেই এদের ইমেজের পরিবর্তন হয় না। সভাপতি শব্দটার অর্থ সবসময় আমাদের কাছে পুংলিঙ্গবাচক, পুরুষ জাতীয় কোনো কিছুকে বোঝাচ্ছে। সভাপতি, মন্ত্রী, এই ইমেজটাই থেকে যাচ্ছে একটা পুংলিঙ্গবাচক। ললনা, রমণী, এগুলো দ্বারা কখনোই আমি কোনো পুরুষ জাতীয় শব্দকে নির্দিষ্টকরণ করতে পারবো না। ললনা মানে সবসময় আমার মাথায় ক্লিক করবে একটাই জিনিস, একটাই ইমেজ আমার কাছে থাকবে, ললনা মানেই কিন্তু মেয়ে, মহিলা, স্ত্রী, লেডি, ভদ্রমহিলা, ঠিক আছে? ললনা কোনোভাবেই কোনো একটা ছেলের প্রতিচ্ছবি আঁকতে পারে না আমার মনে, ঠিক আছে? তো ঠিক এরকমভাবেই কিছু শব্দ রয়ে গেছে বাংলা ব্যাকরণে যেগুলো কিন্তু শুধুমাত্র সেই নির্দিষ্ট প্রজাতি বলি বা নির্দিষ্ট সম্প্রদায় বলি না কেন, সেই নির্দিষ্ট কিছু ইমেজকে কিন্তু তারা সেইভাবেই ধরে রেখেছে। নিত্য পুংলিঙ্গ বলতে সভাপতি, মন্ত্রী, এবং নিত্য স্ত্রীলিঙ্গ বলতে ললনা, রমণী, অঙ্গনা, এগুলোকেই বোঝানো হয়ে থাকে। আই থিঙ্ক মেহতাব তোমার ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি, রেসপন্স করো। এই অবধি প্রত্যেকে বুঝতে পেরেছো নিশ্চয়ই? ওকে, ভেরি গুড। নাও নেক্সট ইজ লিঙ্গ পরিবর্তনের দ্বিতীয় নিয়মে আমরা চলে যাব। একটু বোর্ডের দিকে তাকাবে প্রত্যেকে, লিঙ্গ পরিবর্তনের দ্বিতীয় নিয়মের ক্ষেত্রে কি কি আমরা ব্যবহার করছি। প্রথমটা তো ব্যবহার করলাম পুংলিঙ্গ, সরি, পৃথক শব্দ বসিয়ে লিঙ্গান্তর। তো দ্বিতীয় যে নিয়মটা বলা হয়েছে, দ্বিতীয় নিয়মটার ক্ষেত্রে রয়েছে, দেখো, পুংলিঙ্গ শব্দের শেষে আ হস্যই, দীর্ঘই, দন্তন্বয় দীর্ঘই, নি আনি, ইকা হস্যই কয়াকার ইকা, এই সমস্ত শব্দ আমায় যোগ করতে হবে। হু ইজ দেয়ার মেহতাব?
কি কি নিয়ম বলছে দেখো, পুংলিঙ্গবাচক যদি কোনো শব্দ থাকে আমার কাছে লিঙ্গ পরিবর্তনের অপশন হিসেবে, সেক্ষেত্রে আমায় সেই লিঙ্গ পরিবর্তনটা কিভাবে করতে হবে সেই পুংলিঙ্গ শব্দটার শেষে। এক্ষেত্রে দেখো এই নিয়মটার একটা সুবিধাও আমি বলবো, কিরকম সুবিধা, যে সমস্ত শব্দগুলোর ক্ষেত্রে আ, হস্যই, দীর্ঘই, দন্তন্যয় দীর্ঘই, আনি এবং ইকা, এগুলো যখন কোনো স্ত্রীলিঙ্গ জাতীয় শব্দ শেষে তুমি যখন এই শব্দগুলো পাবে, তখন যদি তোমার পুংলিঙ্গ করার থাকে তুমি কিন্তু খুব সহজে ওই স্ত্রীলিঙ্গ থেকে পুংলিঙ্গে পরিবর্তনটা করতে পারবে। রাইট, আমি আরেকটু ক্লিয়ার করে বলি, এখানে উদাহরণটাতে বলা আছে যে এই সমস্ত শব্দগুলো আমার পুংলিঙ্গ শব্দের শেষে থাকলে সেই শব্দের শেষে এই শব্দগুলো আমি পুংলিঙ্গের শেষে যোগ করে এরকম একটা স্ত্রীলিঙ্গ পেতে পারি। এবার দেখো আমরা উদাহরণের ক্ষেত্রে কীরকমভাবে আমরা ব্যবহার করতে পারি, যেমন ধরো কিছু শব্দের ক্ষেত্রে আকার যোগে কিছু শব্দ, যেগুলোকে আমরা অকারান্তে যে পুংলিঙ্গ সেগুলোর মধ্যে আমরা দীর্ঘই এই এটা যোগ করব, এগুলোকে অ্যাকচুয়ালি প্রত্যয় বলা হয়ে থাকে। ধরো ছাত্র, তো এখানে আমি নিঃসন্দেহে ছাত্রী এই কথাটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। এবং এখানে কিন্তু দেখো দীর্ঘইটা এখানে যোগ হচ্ছে। আচ্ছা, একটা বাই মিস্টেক আমার একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হচ্ছে পৃথক শব্দ বিশেষের ক্ষেত্রে আমরা যে শব্দগুলো প্রথম যে উদাহরণ দিলাম সেই উদাহরণগুলো আমাদের সবগুলোই ছিল কিন্তু বাংলা শব্দ থেকে। কেমন বাংলা শব্দ ভাণ্ডার, এমন একটা শব্দ ভাণ্ডার বাংলা ভাষা, যেখানে বিভিন্ন ভাষার কিন্তু সংমিশ্রণ ঘটেছে। সংস্কৃত ভাষা, বিদেশি ভাষা, বিদেশি ভাষা কীরকম, বিদেশি ভাষা, দেশি ভাষা আছে, বিদেশি ভাষা আছে, সংস্কৃত ভাষা আছে, বিদেশি ভাষার মধ্যে অনেক ক্ষেত্রে ইংরেজি ভাষা, আচ্ছা ফরাসি ভাষা, পর্তুগিজ ভাষা, আরবি ভাষা, এরকম বিভিন্ন ভাষার কিন্তু সংমিশ্রণ ঘটেছে আমাদের বাংলা ভাষার মধ্যে। কেমন এই বাংলা ভাষার শব্দকোষ যে কারণে এত বিশাল, এবং কিছু কিছু শব্দ আছে দেখবি যে শব্দগুলোর তো মানে সেই অর্থে বাংলা মানেটা করা যায় না, কিন্তু সেই ইংরেজি হিসেবেই সেই শব্দগুলো আমাদের বাংলা শব্দের ভাণ্ডারে স্থান নিয়ে নিয়েছে এবং ওই শব্দগুলোতেই উচ্চারণে আমরা অভ্যস্ত হয়ে গেছি। তো যেহেতু আমি পৃথক শব্দ বসিয়ে নিয়মে বাংলা শব্দগুলোর উদাহরণ দিয়ে কিছু নিয়ম তোমাদের সাথে শেয়ার করলাম, উদাহরণ কিছু শেয়ার করলাম, তো ঠিক সেরকমভাবে কিছু সংস্কৃত শব্দেরগুলো আমরা আলোচনা করি। যে সমস্ত শব্দগুলো আমরা হয়তো বাংলায় দৈনন্দিন জীবনে, আমরা প্রাথমিক জীবনে ব্যবহার করে থাকি, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে সেই শব্দগুলো আসলে কিন্তু মূলত সংস্কৃত থেকে আগত। কি বললাম, সেই শব্দগুলোর অরিজিন হচ্ছে সংস্কৃত, সংস্কৃত ভাষা থেকে সেই শব্দগুলো আগত। যেমন পুরুষ কথাটা আমরা বাংলায় ব্যবহার হতে হতে আমাদের বাংলা বাঙালির মুখে মুখে কথাটা প্রচলিত একটা কথা হয়ে গেছে, পুরুষ শব্দটা। পুরুষের অপোজিট কী, পুরুষের লিঙ্গ পরিবর্তন কী হবে, নারী বা স্ত্রী। এই শব্দগুলো কিন্তু প্রত্যেকেই হচ্ছে সংস্কৃত শব্দ, যেমন স্বামী, স্ত্রী বা জায়া বা ভার্যা, প্রত্যেকটার মানেই কিন্তু স্ত্রী। নর নারী, নর মানে মানুষ, নারী মানে মানবী, যদি নরর ভালো বাংলা করি আমরা মানব, তাহলে সেই মানবের স্ত্রীলিঙ্গ কী হবে, মানবী। ঠিক এরকমভাবেই পিতা মাতা, ভ্রাতা ভগিনী, জনক জননী, কর্তা কর্তৃ, পতি পত্নী, ভদ্রলোক ভদ্রমহিলা, বিপত্নিক বিধবা, সখা সখী, শ্রীযুক্ত শ্রীযুক্তা, বিদ্বান বিদুষী, পিতামহ পিতামহী, প্রত্যেকটা শব্দই কিন্তু সংস্কৃত শব্দ। কেমন এই শব্দগুলো লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম প্রযোজ্য, অর্থাৎ পৃথক শব্দাবলী ব্যবহার করে লিঙ্গ পরিবর্তন সংস্কৃত ভাষা নিয়ে কিছু উদাহরণ আমরা আলোচনা করলাম। এবং শেষ হচ্ছে আমাদের বিদেশি ভাষা। বিদেশি ভাষা আমি বললাম যা আমাদের দেশের বাইরে থেকে, বিভিন্ন দেশ থেকে, অন্য দেশ থেকে, ভিন্ন দেশ থেকে আগত কিছু ভাষা, যেগুলো অবলীলায় আমরা বাংলা শব্দ বলে চালিয়ে দিয়ে থাকি, সেই শব্দগুলোকে বলা হয়ে থাকে বিদেশি ভাষা। এরকম বিদেশি ভাষার মধ্যে কী কী পড়ছে দেখো,
এক্ষেত্রেও কিন্তু একই নিয়ম। কী নিয়ম? না, এখানে আমাকে কিন্তু পৃথক শব্দ বসিয়েই কিন্তু ব্যবহার করতে হবে লিঙ্গ পরিবর্তনগুলো। কীরকম? দেখো, লর্ড, লাট, লর্ড বা লাট যেটাই হোক না কেন, তার স্ত্রীলিঙ্গের রূপ হচ্ছে কিন্তু লেডি, ঠিক আছে? সাহেব, মেম, বিবি বা সাহেবা কথাটাও ব্যবহৃত হয়ে থাকে। নবাব, বাদশাহ, বেগম, গোলাম, বাঁদি, মিয়া, বিবি, চাকর, ঝি, খানসামা, আয়া, এগুলো প্রত্যেকটাই কিন্তু দেখো বিভিন্ন শব্দ ভাণ্ডার থেকে এসেছে। তোমরা বড় হলে পরবর্তীকালে আরও জানতে পারবে ভাষা সম্পর্কে আলোচনার ক্ষেত্রে। এখন এ পর্যন্ত এটুকুই জেনে রাখো যে সংস্কৃত শব্দ হলে মোটামুটি কোন শব্দগুলো, যাতে একটু দেখে তোমরা চিহ্নিত করতে পারো যে না, এই শব্দগুলো সংস্কৃত শব্দ বা এই শব্দগুলো বিদেশি শব্দ। কেমন? তো পৃথক নিয়মের ক্ষেত্রে আমরা তিনটে ভাষা নিয়ে আলোচনা করলাম, তিনটে শব্দ নিয়েই আলোচনা করলাম, বাংলা শব্দ, সংস্কৃত শব্দ এবং বিদেশি শব্দ। এই পর্যন্ত কারোর কোনো ডাউটস থাকলে, কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারো। এ পর্যন্ত প্রত্যেকে বুঝেছ ভালোভাবে? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। এনি প্রবলেম? মেহতাব কি লিখেছো? ম্যাম, ইজ দেয়ার ভাষা কল্ড দেশি ভাষা? দেশি ভাষা বলবো না, ভাষাটা বাংলা ভাষাই, দেশি শব্দ। ওকে মেহতাব, শব্দটা হচ্ছে দেশি শব্দ, বিদেশি শব্দ এবং সংস্কৃত শব্দ, ভাষাটা একই, ভাষাটা আমার বাংলা ভাষা, ঠিক আছে? অরণিয়ার মেহতাব, অনেকদিন পর্যন্ত কোনো কিছু সাবমিট করনি প্রজেক্ট, আমি বারবার তোমাদের ওয়ার্ন করছি, কিন্তু বারবার তোমাদের ওয়ার্ন করছি প্রজেক্টটা সাবমিট করো, অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্ক যেটাই রয়েছে সাবমিট করো, লাস্ট ভিডিওস থেকে কালেক্ট করো, কালেক্ট করে ওগুলো সাবমিট করো, চেষ্টা করো। অ্যাকচুয়ালি প্রজেক্ট না, আমি দিয়েছিলাম অ্যাসাইনমেন্ট এবং হোমওয়ার্ক তোমাদের, তো সেগুলো অনেকে সাবমিট করোনি, ধৃতি বাই মিস্টেক প্রজেক্ট বললাম, ওটা অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্ক। ওকে, বেশ, এবার আমরা লিঙ্গ পরিবর্তনের দ্বিতীয় যে নিয়মটাতে ছিলাম সেই নিয়মটায় যাব, যে পুংলিঙ্গ শব্দের শেষে আ, হস্বই, দীর্ঘই, দন্তন্যয়, দীর্ঘই, আনি, ইকা ইত্যাদি, এরা অ্যাকচুয়ালি হচ্ছে এক একটা প্রত্যয়, প্রজেক্ট নয় কিছু। অর্পণ, কোনো প্রজেক্ট দিনই, অ্যাসাইনমেন্ট এবং হোমওয়ার্ক, বাই মিস্টেক ওটা প্রজেক্ট বলে ফেলেছি। ওকে অর্পণ, সাবমিট করবে? তো এই যে হস্যই, দীর্ঘই, আনি, নি, ইকা, এরা প্রত্যেকে হচ্ছে বাংলায় এক একটা প্রত্যয় হিসেবে এদের বলা হয়ে থাকে। কেমন? এই প্রত্যয়গুলো পুংলিঙ্গের সাথে যোগ করে আমরা স্ত্রীলিঙ্গ করতে পারি, অর্থাৎ লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে এটা একটা বড়সড় নিয়ম যে আমি পৃথক শব্দ ছাড়াও লিঙ্গ পরিবর্তন করতে পারি এই প্রত্যয় যোগ করে, ঠিক আছে? এবার এসো দেখি পেজ নাম্বার 71টা দেখো, স্ত্রী প্রত্যয় যোগ করে লিঙ্গ পরিবর্তনের কিছু এক্সাম্পলস রয়েছে। পুংলিঙ্গ বাচক শব্দের ক্ষেত্রে এখানেও কিন্তু আমাদের বাংলা প্রত্যয় আছে এবং সংস্কৃত প্রত্যয় আছে, দুটো ভাগে ভাগ আছে, আমরা আলোচনা করব আস্তে আস্তে। তো প্রথম হচ্ছে বাংলা প্রত্যয় যোগে, বাংলা প্রত্যয় যোগে কী রয়েছে? পুংলিঙ্গ বাচক শব্দের সঙ্গে হস্যই প্রত্যয় যোগ করে তাকে স্ত্রীলিঙ্গ করা হবে। একটু ভালো করে খেয়াল করো, পুংলিঙ্গ বাচক শব্দের সঙ্গে হস্যই প্রত্যয়, অর্থাৎ ই প্রত্যয় যেটা আমরা বলে থাকি, হস্যই এই প্রত্যয় যোগ করে কিন্তু স্ত্রীলিঙ্গ করা হবে। উদাহরণগুলো দেখো, খুব সোজা, ভীষণ ইজি, এগুলো তোমরা আগেও পড়েছ। মোরগ, মুরগি, ভাগিনা, ভাগ্নি বা ভাগিনেয়, বিড়াল, বিড়ালি, ব্যঙ্গমা, ব্যঙ্গমী, বামুন, বামনি, পাগল, পাগলি। কেমন? এই ধরনের প্রত্যেকটা শব্দের শেষেই দেখো একটা ই আসছে,
হর্ষই আসছে, মোরগ মুরগি, মোরগ শব্দের শেষে ই আসছে, মুরগি। মামা মামি, এই যে দেখতে পাচ্ছ এই ইটা আসছে, শব্দটা শেষে এখানে কিন্তু একটা ই আমার যোগ হচ্ছে এখানে। তাহলে ভীষণ ইজি নিয়ম, খুব সোজা এই নিয়মটা। কি করব না, পুংলিঙ্গ বাচক শব্দের ক্ষেত্রে আমি শব্দের শেষে হর্ষইকার যোগ করে বা হর্ষই প্রত্যয় যোগ করে কিন্তু তাকে স্ত্রীলিঙ্গে কনভার্ট করতে পারি। কেমন, এটা গেল একটা নিয়ম বাংলা প্রত্যয়ের যোগের ক্ষেত্রে। দ্বিতীয় নিয়মটা দেখো, পুংলিঙ্গ বাচক শব্দের শেষে দন্ত্যনয় দীর্ঘই নি স্ল্যাশ হচ্ছে দন্ত্যনয় হর্ষই নি, দুটো উচ্চারণই হচ্ছে নি। আনি আ দন্ত্যনয় হর্ষই আনি, ইনি হর্ষই দন্ত্যনয় হর্ষই ইনি, উনি এবং ইনি এবং উনি, এই রকম বিভিন্ন প্রত্যয় যোগ করে কিন্তু স্ত্রীলিঙ্গ করা যেতে পারে। অনেক সময় কোনো স্ত্রীলিঙ্গর ক্ষেত্রে আমরা দেখে থাকি এই ইনি উনি এই সমস্ত এই উচ্চারণগুলো কিন্তু শব্দের মধ্যে এসে থাকে। তো সেক্ষেত্রে নিয়মের একটাই কিন্তু সূত্র রয়েছে, কীরকম, যে পুংলিঙ্গ শব্দের শেষে দন্ত্যনয় দীর্ঘই নি, দন্ত্যনয় হর্ষই নি, আনি উনি কা, এই সমস্ত ইনি এই প্রত্যয়গুলো যোগ করে স্ত্রীলিঙ্গ করা যায়। যেমন নাতি, নাতি যদি আমার পুংলিঙ্গ হয়ে থাকে তাহলে এক্ষেত্রে তার স্ত্রীলিঙ্গের রূপ কি হবে, তার স্ত্রীলিঙ্গের রূপ হবে নাতনি। তাহলে এখানে দন্ত্যনয় হর্ষই নি, দন্ত্যনয় হর্ষই নি কিন্তু এখানে আমার স্ত্রীলিঙ্গ হতে সাহায্য করলো, দন্ত্যনয় হর্ষই নি শব্দটা। কেমন, ঠিক সেরকমই আরো উদাহরণ দেখো, দুঃখী পুংলিঙ্গ, একে স্ত্রীলিঙ্গ করতে গেলে আমায় কি করতে হবে, দুঃখিনী, ক্ষয় হর্ষই দন্ত্যনয় দীর্ঘই, দুঃখিনী। এবার এই শব্দটাকে ভাঙো, ভেঙে দেখো এটা আসছে আমার আসলে ইনি, হর্ষই দন্ত্যনয় হর্ষই ইনি, বইয়ে দেখো ফর্মুলা অনুযায়ী কিন্তু ইনি প্রত্যয় রয়েছে, হর্ষই দন্ত্যনয় হর্ষই ইনি। বুঝতে পারছো, বোঝাতে পারছি আমি প্রত্যেককে, যে এখানে নি প্রত্যয় যোগ হয়েছে, এখানে ইনি প্রত্যয় যোগ হয়েছে, দুঃখিনী শব্দটা একটু ভালো করে ভাঙো, ভেঙে দেখো শেষে দুঃখিনী, ওই ইনি কথাটা বোঝানো যাচ্ছে ঠিক সেরকমভাবে। ঠিক সেরকমভাবে ভিখারি ভিখারিণী, পাগল পাগলিনী, সাপ সাপিনী, কামার কামারনি, বেআই বেয়ান বা বেআইনি বলছে, কায়েত কায়েতিনী, বেদে বেদেনি, প্রত্যেকটা শব্দের শেষেই কিন্তু নি কথাটা আসছে, সেটা দন্ত্যনয় হর্ষই নি হতে পারে, দন্ত্যনয় দীর্ঘই নি হতে পারে, এবং ইনি এই উচ্চারণটা আসছে। একটু ভালো করে প্রনাউন্সিয়েশন করলে বুঝতে পারবে এই ইনি কথাটা আসছে। তাহলে এখানে এটুকু ক্লিয়ার হলো, দন্ত্যনয় হর্ষই নি, দন্ত্যনয় দীর্ঘই নি, এবং আনি ইনি উনি, বাংলা সব প্রত্যয় যোগে স্ত্রী প্রত্যয় যোগে লিঙ্গ পরিবর্তন আজ আমাদের এখানেই শেষ করছি। পরবর্তী অফলাইন ভিডিওজে আমি আবার লিঙ্গ পরিবর্তনে তোমাদের যে আরও নিয়মগুলো রয়েছে, পরবর্তী যে নিয়মগুলো সেগুলো নিয়ে আলোচনা করব, এবং যদি কোনো রকম কোনো ডাউটস থাকে তোমরা করতে পারো, কোনো প্রশ্ন থাকলে। আজ এ পর্যন্তই করব, সময় শেষ হয়ে গেছে আমাদের, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। মানডে থেকে তোমাদের এক্সাম, তাই তো, বেস্ট অফ লাক ফর ইওর এক্সাম টু এভরিওয়ান, খুব ভালো করে পরীক্ষা দিও আর রেগুলার ক্লাসগুলো ফলো করো। ওকে, সো বাই এভরিওয়ান, ডিসকানেক্ট করলাম আমি, আশা করি কোনো প্রবলেম নেই। ওকে, বাই।